ওই গৌরালি কাউর গো মহাশয় স্যার কিরম আছেন? তোমাদের টাকা দেওয়ার কথা, একটা মানি লোকরে তুমি এইভাবে ঘুরাইতেছো কেন? মহাজন স্যার, ব্যবসাবাজির অবস্থা খুবই খারাপ, আমাকে দয়া করে একটা মাস সময় দেন। সামনে মাসে আপনার সব টাকা আমি শুধু আসলে সব দিয়ে দেবো। আমি তো তোমার কাছে সব টাকা চাই নাই, তুমি সুদের টাকাটা আমাকে আগে দাও। মদন স্যার, কথা তো ছিল যে একটু করে সুদ দেবো, একটু করে আসলে দিয়ে দেবো, একটু আমার জন্য আরাম হয়। একটা মাস আমাকে একটু সময় দেবে, একটা মাস সময় দিলে আমি সব দিয়ে দেবো। মদন স্যার চুপ, যা কইছি তাই হইব, এখন টাকা বের করো, বের কর। মদন স্যার, আমি এখন কই টাকা পাবো? আমার তো দেখেন ব্যবসা মাঝে ভালো না। ফকনির বাচ্চা, তোর টাকা নিয়ে আসার মনে ছিল না? ফেরত দেয় নাকি? অসম্ভব, বাজে কথা বলবেন না, আমার বাবা কোনো সুদ নিতেই পারে না। তোর বাপের জিজ্ঞাসা কর। বাবা বাবা, তুমি তার কাছ থেকে সুদ নিছো? তোর বাপে তো চুপ করে রয়েছে, প্রমাণ পাইছস? আব্বা, তোমার কি এমন প্রয়োজন ছিল যে তুমি সুদে টাকা নিছো? বাবা রে, আমার তো ব্যবসা বাণিজ্য ভালো চলতেছিল না, এদিকে তোর পড়াশোনার খরচপাতি আমি কই পাবো ক? তো যে কারণে আমি মহাজনের কাছ থেকে সুদে টাকা নিছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা সুদে নিছো? তুমি আমার একবার জানাবা না? জানাইলে তো তুই মন খারাপ করতো, তুই পড়াশোনা ছেড়ে দিতি, সেটা কি আমি চাইতে পারতাম বল বাবা? এখন যাই হোক, আমি একটা ব্যবস্থা করে যেভাবে তুমি তারপরে আমার একবার জানানো দরকার ছিল বাবা, এত বড় একটা ডিসিশন। এই তোদের বাপ বেটা নাটক বন্ধ কর, আমার টাকা কবে দিবি এটাকে কর। আপনার টাকা আগামী 2 মাসের মধ্যে আমি শোধ করে দিব। তবে তুই এত টাকা মহাজন তো কেমনে দিবি? বাবা, আমি আজকে থেকে কাজ করব, এই যে কাজে যাইতেছি, যদি কাজ না পাই রিক্সা চালাবো, সবজি বিক্রি করব, মেথরগিরি করব, তারপরে আমার বাবার নামে মানুষের সামনে অপমান হইতে দিব না। ওনার টাকা আমি 2 মাসের মতো ধরে আমি পরিশোধ করিয়ে দিব। আর শুনেন মোবারক সাহেব, এই যে আপনি সুদের টাকা নেন, মানুষের ঠকান, মানুষের ঘাড়ে পাড়া দিয়ে আপনি টাকা নিয়ে কোরবানি দিবেন, হজ করবেন, মসজিদে টাকা দান করে সভাপতি হবেন, আল্লাহ এগুলো মানবে না। অন্যের ঠকায়া গরিবের ঘাড়ে পাড়া দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আল্লাহরে খুশি করা যায় না। ভালো হয়ে যান, মানুষ এভাবে ঠকায়েন না। শোন, 2 মাস জানো 2 মাসই থাকে, 3 মাস জানো না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বের হচ্ছি, ওকে রাখ। কিরে শোন, তোর আমি দুটো কথা কই, গত বছর কোরবানি ঈদে কিন্তু তুই আমার মানিজ্য সব ডুবাইছিস, এবার কিন্তু মানিজ্য ডুবাইস না। মানে বুঝলাম না, আমি তোমার কি মানিজ্য মাসছি, কি বলছিস এগুলা? মান সম্মান ডুবাস নাই? গতবার কোরবানি ঈদে তুই আমার সমস্ত মাংস গরিব ফকিরদের মিসকিনদের ডাইকে এনে ভাগ করে দিয়ে দিছিস, একটুখানি মাংস রাখছিস, আত্মীয়র বাসা অল্প অল্প মাংস দিলাম, এতে আমার মানিজ্য নষ্ট হয়েছে। মা, আমি সব মাংস ফকির মিসকিনকে দিয়ে দেই নাই, যতটুকু তাদের হক ততটুকু তাদেরকে দিছি, আর এখানে মান সম্মান কিভাবে নষ্ট হয়? আমারে বুঝাস না তুই, আমারে বুঝাতে আসিস না, বললাম না ফকিরদের কোনো দেওয়ার দরকার ছিল? মাংস দিতে হবে আমার আত্মীয়দের বাসায়, তাদের কাছে আমার একটা মানিজ্য আছে, আমি যে বড় করে কোরবানি দিই তাদেরকে বোঝাইতে হবে না? মা একটা কথা শোনো, কোরবানিটা না লোক দেখানোর জন্য করে না, কোরবানিটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। আর তুমি কতটুকু মাংস কাকে দিলা না দিলা এটাতে কিচ্ছু আসে যায় না, আল্লাহ কতটুকু খুশি হলো সেটাই মেন কথা। কি হয় না হয় কোরবানি কি আমারে তুই বুঝাইবে? হ্যাঁ, আমি তোর মা, তোমার বোঝাইতে আসিস না, তোর পেট থেকে আমি হই নাই, আমার পেট থেকে তুই হইছিস। মা শোনো, কোরবানির মাংস বিতরণের একটা সিস্টেম আছে, 3টা ভাগে কোরবানির মাংস ভাগ করতে হয়, 1 ভাগ হচ্ছে গরিব মিসকিনদের, 1 ভাগ হচ্ছে প্রতিবেশীদের, 1 ভাগ হচ্ছে নিজেদের। এখন যদি তুমি সব মাংস আত্মীয় স্বজনদেরকেই দিয়ে দাও তাহলে তোমার কোরবানির কি মানে? তাহলে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। তুই আমার মেয়ে, আমার জ্ঞান দিচ্ছিস? আমি তোর মা, আমি বুঝি না, বুঝি না কি করতে হবে, কার কি অংশ আমি বুঝি না, আমার মানিজ্য আগে, ফকির ফাঁকের না। ফকিরদের জন্য আমি অল্প একটু হাড্ডিগুড্ডি রাখছিলাম, আর তুই করছিস কি, সমস্ত মাংস ভালো ভালো মাংস আমি ভাগে দিয়ে দিছিস। আর শোন, এবার তোর বোনের বিয়ে হয়েছে এবং অনেক বড় ঘরে তার বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন সব বড় বড়, আর ওর যা যে আছে না আরও বড়, সে সবসময় তোর বোনের সাথে ডাক দেখায়, বড় লোকই দেখায়,
তার বাপের বাড়ি থেকে এই দিছে সেই দিছে বড় বড় দিছে, তাহলে আমার তারে দেখাই দিতে হইব না? আমি একটা আস্তা রান পাঠাবো তার শ্বশুর বাড়িতে এবং সাথে আরো অনেক কিছু পাঠাবো, যেন ওর যার কাছে মুখটা অনেক বড় হয়, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কাছে যেন অনেক বড় হয়, বুঝছিস? মা শোনো, তোমার মতো কিছু কিছু মানুষ আছে যারা কোরবানিকে একটা উদ্দেশ্য করে ফেলে। তারা কোরবানি দেয় হয় ছেলের বিয়ে, নাহলে মেয়ের বিয়ে, নাহলে হচ্ছে মুসলমানি, নাহলে আকিকা, বিভিন্ন একটা মানে উদ্দেশ্য করে তারপর তারা একটা কোরবানি দেয়। তাদের কোরবানিটা আসলে মূল উদ্দেশ্য থাকে না। শোন, এই জন্যই না তোরে আমার উচ্চ শিক্ষা শিক্ষিত করাটা আমার ভুল হয়েছে, মুখে মুখে তর্ক করিস না, এত বড় সাহস তো, যা আমার চোখের সামনে থেকে কোথায় যাইতে নিছিস, যা যা। আমার বান্ধবীরা এবং তাদের বয়ফ্রেন্ড একটা ক্লাস মেনটেন করছো, আর সেই জায়গায় যদি তারা জানতে পারে যে আমার বয়ফ্রেন্ডের তুমি সবজি বিক্রি করতেছো, আমার মান সম্মানটা কই যাবে বলো? ইজ্জত না, মানে সবজি বিক্রি করলে ইজ্জত থাকে না, হালাল কাজ করতেছি, খেটে পরিশ্রম করে কাজ করতেছি, মানুষের উপকার করতেছি, এটাতে ইজ্জত থাকে না। আর তোমার বাবা যে সুদ খায় সেটা খুব ইজ্জতের কাজ না, খুব সম্মানের কাজ ওগুলা, এগুলো খুব অসম্মানের কাজ। খুব ভালো বলছো তুমি। দেখো এসব কি ধরনের কথা বলছিস, তুমি কোন কথাটা কোন দিকে নিয়ে যাচ্ছ? তোমার সাথে আসলে এই বিষয়ে আমি কথা বলতে চাইছি, তোমার সাথে বিষয়ে আমি পরে কথা বলবো। আচ্ছা আমি সবকিছু বলবো, কিন্তু তুমি তো একটা শিক্ষিত ছেলে, ভালো স্টুডেন্ট, তোমার রেজাল্ট ভালো, তুমি তো চাকরি করতে পারো চাইলে, তুমি কেন সবজি বিক্রি করতেছো আমাকে এটা বলো? শুধু জব দেবে আমার বাবারে হেল্প করতে পারো? আমার বাবা খুব কষ্ট করে সংসারটা চালাইতেছে, তা আমার বাবারে সাহায্য করার জন্য আমি চাকরির পাশাপাশি এসব কাজ করতেছি। আমাদের সংসার খুব কষ্টের সংসার, এটা তুমি বুঝবা না। তাই বলে তুমি সবজি বিক্রি করবা? আমি ফ্রেন্ডদেরকে কিভাবে মুখ দেখাবো বিষয়টা বোঝার চেষ্টা করো। ভালোই বলছ, তোমাদের সব মান সম্মান আছে, গরিবদের তো কোনো মান সম্মান নাই, মান সম্মান শুধু বড়লোক মানুষদেরই, তাই না? এই যে তোমাদের মতো সন্তানরা তোমাদের বাবার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও, আমার বাবাই সেরা বাবা। আচ্ছা তোমার বাবাও সেরা, আমার বাবাও সেরা, সবার বাবাই সেরা, দুনিয়াতে খারাপ মানুষটাকে আমারে বলো? সব পরিবারের কাছে তার মানুষ ভালো, দুনিয়াতে খারাপ মানুষ নাই, তো দুনিয়াতে এত দুর্নীতি কারা করে? এই আমরা যদি আমাদের পরিবারের মানুষগুলোর ভুলগুলো ধরতাম না, তাহলে এত সমাজের খারাপ মানুষ থাকতো না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের পরিবারের মানুষের ভুলগুলো ধরি না, মানে বাইরের মানুষের ভুল খুব ভালো ধরতে পারি। যাক, তোমার সাথে আসলে এত কথা বলে লাভ নাই, তোমার বুঝাতে পারবো না, তুমি বাদ দাও। বাবু একটা কথা বলি, আমি বুঝতেছি তোমার মাথাটা খুব গরম, তুমি আগের মাথায় অনেক কথা বলছো। আচ্ছা শোনো, বিকালে তুমি আমার বাসায় ছাদে আসো, আমি ঠান্ডা মাথায় একটু কথা বলি। ঠিক আছে, বিকালে আসো। বাবু তখন তোমার মাথা অনেক গরম ছিল, এখন আমাকে ঠান্ডা মাথায় বলো তো কি হয়েছে? তোমাকে তো আসলে বিষয়টা বলা হয়নি। কিছুদিন আগে আমি আমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম বাবার হোটেলে, যে দেখি তোমার বাবা আমার বাবাকে মারধর করছে। কি বলো এসব? আমার বাবা ব্যবসার জন্য তোমার বাবার কাছ থেকে 2 লাখ টাকা সুদে নিয়েছিল, সে সুদের টাকা ফেরত দিতে পারছে না বিধায় তোমার বাবা এলাকার সকল মানুষের সামনে, আমার সামনে আমার বাবাকে কি বাজেভাবে অপমান করছে তুমি জানো? তোমার নিশ্চয় কথা ভুল হচ্ছে। কোনো ভুল না, আমি নিজের চোখে দেখে আসছি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত আমি তোমার এই বাবার সুদের টাকা পরিশোধ করতে পারবো না, ততদিন আমি যা পারবো তাই করবো, সবজি বিক্রি করবো, রিক্সা চালাবো, ভ্যান চালাবো, যেটা আমার দ্বারা সম্ভব আমি তাই করবো। তারপরে তোমার বাবার ওই সুদের টাকা আমি ঠিকই পরিশোধ করে ছাড়বো। বাবু আমার কাছে একটা আইডিয়া আসছে, একটা কাজ করি, বাবার কাছ থেকে টাকা এনে আমি তোমাকে দিই, দেন তুমি বাবাকে দিয়ে দিবা, তাহলে তো ঝামেলা সব। তোমার কি মাথা খারাপ হয়েছে? না, তোমার বাবার ওই পাপের টাকা আমি নিবো, সেই পাপের টাকা নিয়ে আমি এবার তোমার বাবার ওই টাকা দিয়ে আমি আরো বড় পাপি হবো, তাই না? মানে তোমার বাবা তো একজন চিটার, আমি আরো বড় চিটার হবো। খুব ভালো বলছো। দেখো আমার সামনে আমার বাবার ব্যাপারে এই কথাটা না বললেও পারতে। খুব কষ্ট লাগে, তাই না? খুব, মানে তোমার বাবার নিয়ে যেটা কথা বলছি সত্য কথা বলছি, তারপরে তোমার খুব খারাপ লাগতেছে। আর তোমার বাবা আমার বাবাকে সারা এলাকার সব মানুষের সামনে এই যে অপমান করলো, চিন্তা করো তো আমি ছেলে হিসেবে আমার কেমন লাগছে। দেখো তোমার সাথে একটা সিরিয়াস ব্যাপারে কথা বলতে চাই, আমার বাবা যদি জানতে পারে যে আমি তোমার সাথে প্রেম করি, আমার বাবা আত্মহত্যা করবে, কিন্তু একজন সুদখোরের মেয়েকে তার ঘরের বউ হিসেবে কখনোই মেনে নেবে না। আর তাছাড়া তোমারও তো প্রবলেম, তাই না? তোমার বয়ফ্রেন্ড সবজি বিক্রি করে, তোমার স্ট্যাটাসের সাথে যায় না, তোমার বয়ফ্রেন্ডের বাবা সে হোটেলের ব্যবসা করে, এটা তো তোমারও বলতে লজ্জা লাগে। এর থেকে বেটার আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে এখানেই শেষ করে দিই। মানিক, এটা তুমি কি বললা? তুমি আমাকে ছেড়ে দিবা? দেখো সুদ তোমার বাবা খায়, আমি তো খাই না,
আমি তো কোনো দোষ করি নাই, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিবা বলো? দেখো বাবু, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো জানো। তুমি এতক্ষণ যা বললা আমি সব কিছু বুঝতে পারছি, আর এতক্ষণ তো আমি মূল কারণ জানতাম না। তুমি বুঝিয়ে বলার পর তুমি সবটা বুঝতে পারছি। প্লিজ দেখো, যা কিছু হয়েছে তুমি আমাকে ছেড়ে দিও না। দোষ তোমার বাবা করছে, আমি তো কিছু করিনি বলো। দেখো মানিক, আমি অলওয়েজ তোমার সাপোর্টে থাকবো। তুমি যে সৎ পথে কাজ করতেছো এটা দেখে আমি অনেক খুশি হয়েছি, অ্যান্ড আমি চাই তুমি সৎ পথেই কাজ করো, আর অলওয়েজ আমি তোমার সাপোর্টে থাকবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে সেখানে থাকতে পারবো না, প্লিজ। দেখো বলাটা সহজ কিন্তু করাটা কিন্তু তো সহজ না। আমি জানি না তুমি আমার সাথে থাকতে পারবা কি না, ভেবে দেখো। আমার কিচ্ছু ভাবার নেই, আমার সব ব্যাপার হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আমি তোমার সাথেই থাকতে চাই। কি শালিকা শাড়ি পরছো, মাশাল্লাহ তোমার তো অনেক সুন্দর লাগতেছে। দুলাবারে দেখানা লেগে শাড়ি পরছো, খুশি হয় না? বুঝি তো। শোনো, তোমার বইনটা যে আমি বিয়ে করছি এটা তো তোমার কাছে আমি আশীর্বাদ হিসাবে আইছি। কেউ কি আছে নাকি যে শ্বশুরে হাইলাইট করার লেগে এত টাকা দা গরু গিফট করে? তোমার আব্বার আমি বলছি 5 লাখ টাকার একটা গরু আমি আপনার গিফট করতেছি, নো টেনশন। তুমি যদি মনে করো 5 লাখ টাকা কম হয়ে যায় তাহলে আমি আরও 2 লাখ বাড়াবো, নো প্রবলেম, কি বলো? দুলা ভাই, আপনি যে আমার বাবাকে আসছেন 5-6 লাখ টাকা দিয়ে গরু গিফট করতে, আপনার বেতন কত? আমার বেতন দিয়ে তুমি কি করবা? অবশ্যই বেতনের সাথে সম্পর্ক আছে। আপনি আগে বলেন আপনার বেতন কত, তারপর আমি বলতেছি কেন জিজ্ঞেস করছি। বেতন বেশি না, 70,000-80,000 টাকা হবে। 70-80,000 টাকা বেতন নিয়ে আপনি আমার বাবাকে আসছেন 5-6 লাখ টাকা দিয়ে গরু উপহার দিলেন, বাহ! তো এত টাকা পেলেন কোথায় আপনি? আহা, এটা জিগায় মানছে কইতে পারি, এটা জিগায়। আরে বাবা, তুমি খেলে ওইটা দেখবা যে তোমার বাপের 1 লাখ টাকার গরু দিতেছি। আমি টাকা কইতে পাইছি তোমার জানা দরকার আছে? ভূতে জুগাইছে টাকা। না জানি কত মানুষের কাছ থেকে ঘুষ খাইছেন আপনি। আরে কি ফালতু কথা শুরু করলা, তোমার এমনি জ্ঞান নিতে এসেছি নাকি? আমার চেহারার মধ্যে লেখা আছে আমি ঘুষ খাই? সত্যি কথা বলতেছি, আপনি ঘুষের টাকা দিয়ে আমার বাবাকে গরু উপহার দিয়ে নাম করতে আসছেন, এলাকার সেরা জামাই হবেন। কেন দুলা ভাই, আপনার কি মনে হয় যে কুরবানিটা লোক দেখালো? দুলা ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনাকে নতুন করে বোঝানোর কিছু নাই। আসলে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা কুরবানির সময় উঠে পড়ে লাগে, প্রতিযোগিতা লেগে যায় যে কার আগে কে কত দামি গরু কিনে কুরবানি দিবে। আসলে এটা কি সত্যি সত্যি কুরবানি হয় বলেন? আপনাদের মতো কিছু অফিসার আছে যারা কত অসহায় মানুষদের কাছ থেকে ঘুষ খেয়ে কুরবানি দেন, মনের পশুটাকেও কুরবানি দেন না। তোমার সাথে কথা বলে মজা পেলাম না। আপনাদের মতো কিছু মানুষের জন্য সব মানুষদের বদনাম হয়, এটা করেন না দুবা ভাই, ভালো হয়ে যান। একদিন কিন্তু সবাইকেই মরতে হবে। কি মানুষ কি হয়ে গেল, আবার মরার কথা আমার মনে করায় দিল। ভালো কথা বললাম তো, এই জন্য দুলা ভাইয়ের গায়ে লাগলো। দুলা ভাইয়ের মতো এরকম অনেক মানুষ আছে যারা গরিব মানুষদেরকে কষ্ট দেয়। কি রে ঝুমা, তোরে বিয়ের জন্য এত ভালো ভালো করে ছেলে দেখাইলাম, তুই কাউকে বিয়ে করতে রাজি হলি না। আজকে আমি এটা কি শুনলাম, তুই ওই ফকিরনির হোটেলের ছেলেকে তুই ভালোবাসিস? ছি ছি ছি, তোর রুচি এত নিচে নেমে গেছে, তোর রুচির এত অধপতন। এই ওই ফ্যামিলির সাথে আমাদের যায়, তোকে ওই ছেলের সাথে মানায়। আমরা কোন জন্মে পাপ করছিলাম যে তুই ওই ছেলেকে ভালোবাসলি? তুমি কি নিজেকে বাবা খুব উচ্চ বংশের লোক মনে করো? ওর বাবা হোটেলে ব্যবসা করে হালাল ইনকাম করে, তোমার মতো সুদখোর না। চুপ কর, ওই রাস্তার ছেলেটার জন্য তুই নিজের বাবাকে শত্রু বলছিস? এত অধপতন তোর, যে বাবা তোর স্বাদ আলাদ একটা অপর্ণ রাখে নাই, ভালো জায়গায় লেখাপড়া করিয়েছে, খাইয়েছে, যখন যা চেয়েছিস তা দিয়েছে, আর এখন এখন তুই পোলাটার জন্য তুই বাবাকে শত্রু বলছিস? আমি ভাবতে পারতেছি না। আমার আফসোস তো এখানে সবচেয়ে বেশি যে তোমাদের সুদের টাকায় আমি লেখাপড়া করে বড় হয়েছি। আমার ভাবতেও ঘৃণা লাগে যে আমার বাবা মা হচ্ছে সুদখোর। কি বললি, আমি একটা সুদখোর? তুই বাপেরে এত খারাপ ভাবে একটা কথা বললি, তোকে আমরা ঠিক মতো মানুষ করতে পারি না। তুই তোরা বলবি কারণ তুই মিশিস ওই ছোট লোকদের সাথে, তুই আর কি শিখবি? তোর কাছ থেকে আমি আর ভালো কি আশা করতে পারি? শোনো বাবা, তোমাদের একটা কথা বলে রাখি, আমি বিয়ে করলে মানিককেই করব, আর আমি মানিককেই ভালোবাসি, তাই ওকে নিয়ে তোমরা যত কিছু বলো না কেন কোনো লাভ নেই। তুই কি মনে করছিস এটা মামুরের আবদার? তুই ওই ছেলের সাথে বিয়ে করবি মানে? আমার প্রেস্টিজ আমি যে করে হোক রক্ষা করব, তোকে ওই ছেলের সাথে আমি কিছুতেই বিয়ে হতে দেবো না। 1 সপ্তাহের ভিতরে তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি, আজ থেকে তুই ঘরের বাইরে এক পাও বেরোতে পারবি না। বাবা, তুমি যত যাই কিছু করো না কেন আমাকে ঘরে আটকে রাখতে পারবে না। এখন কি তুই আমাদের কথার অভদ্র হবি? তুই আমাদের সন্তান, আমাদের কথার অভদ্র হতে পারবি না। এর জন্য যা যা করতে হয় করবো, আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না ওরে যদি তুই বিয়ে করিস। আমরা রাজি না, ওর সাথে আমরা জীবনে তোকে বিয়ে দিব না।
তোমাদের মতো বাবা মা আমার দরকার নাই, দরকার পড়লে আমি এই বাসায় থাকবো না। কি বলছ জমার বাপ? শুনলা, আমাদের মেয়ে আমাদেরকে কিভাবে অপমান করে গেল রাস্তা ছেলেটার জন্য? এই জন্য কি আমরা এত আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করেছিলাম? ও আর কি শিখবে, মিশে তো সব ছোট লোকদের সাথে, ছোট লোকদের সাথে মিশে মিশে এইসবই তো শিখছে। যাও এক্ষুনি দরজা আটকাও, এক্ষুনি যাও। মেয়ে যেন এক পাও ঘরের থেকে বের না হতে পারে, যদি বের হয় তোমার খবর আছে। মাজুম সাহ, বাজারে কখন যাবেন? ফারুক শিল্পীর কাছে থাকবে, ঠিক আছে? আসেন কালে হাটে যাবো, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনবে, ঠিক আছে? হ্যাঁ, এবার সবচেয়ে বড় গরুটা কিনবো বাজারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি তো আপনাকেই খুঁজতাছি। আমি এবার নিয়োগ করছি হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনবো, এবং সেই গরুটা সবার আগে আপনি জবাই করবেন, এই জন্য আমি আপনাকে ভালো একটা সম্মান দিই। না না ভাই সাহেব, এই কাজটা আমি করতে পারব না। কেন? কুরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এই কুরবানিটা আপনি করবেন লোক দেখানো, এই পাপের কাজটা আমি করতে পারবো না। আমি যদি এই কাজ করতে যাই তাহলে মুসল্লিরা আমার থেকে কি শিখবো? শোনেন ইমাম সাহেব, এটা আমাদের বংশরীতি, এত কথা না বলে আপনি সময় মতন চলে আসবেন। না ভাই সাহেব, এই পাপের কাজটা আমি করতে পারব না, আমার মাফ করেন। ওই মিয়া, তুমি কিসের এত পাপ পাপ করতেছো? হ্যাঁ, তুমি কি জানো সামনে বছর আমি হজে যাব? হজানি এই হজে যে কি হইব, আপনি তো সেই সুদই খান, আর আপনি জানেন না সুদ খাওয়া হারাম, কবিরা গুনা। এই গুনার কাজ কইরা আপনি যত ভালো কাজই করেন না কেন, এই কাজের কোনো ফলাফল পাবেন না। শুনুন ইমাম সাহেব, আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করতেছেন। আপনি কি জানেন এবার আমি ইলেকশন করব, কমিশনের পদে দাঁড়াবো, সমাজসেবা করব? যত যাই করেন না কেন, আপনি তো সেই সুদ করি, সমাজসেবাও লোক দেখানো, কুরবানিও লোক দেখানো, পাঁচ ভক্ত নামাজও করেন, আবার সুদও খান, এইটা আপনার কি ধরনের ভালো কাজ? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছ ভাই সাহেব। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর রাস্তায় আসেন, এই সুদ খাওয়া ছেড়ে দেন। আপনি জানেন যারা সুদ খায় তাদের মনে অহংকার ঢুকে যায়, মন পাষাণ হয়ে যায়, আপনার মধ্যে সেই সব দোষগুলোই আছে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোরে আমি একটা ভালো অফার দিছিলাম, আর তুই কিনা আমারে জ্ঞান দাস? হ্যাঁ, খুব বড় ইমাম হয়ে গেছিস তাই না? হারাম জাদা, তুই কিভাবে এই মসজিদে ইমামতি করস আমি দেখে নেব। এই চল এখনই হাটে যাব। মুখ লুকাই কিন্তু লাভ নাই, মহল্লার কিন্তু সবাই জানে। ওই মিয়া কি জানে? হ্যাঁ, আপনি কুরবানির গরু কিনতে যাই যে কুরবানির গরু লাত্তি খেয়ে আইছেন, এটা কিন্তু মহল্লার সবাই জানে। ওই মিয়া, তোমার এই কথা কে কইছে? হ্যাঁ, আরে এইসব কথা বাতাসের আগে আগে ছড়ায়, আল্লাহর বিচার করছে আপনি। আপনি তো ওই যে গরু লাত্তি খাইছেন, শোনেন, সুদের টাকায় কুরবানি হয় না। তুমি আমাকে হাতে শিখাও। মহাজন সাহেব, এখনো সময় আছে, তওবা করেন, নাইলে আপনি অনেক বড় বিপদে পড়ে দেবেন। ওই মিয়া যাও যাও, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার কাছে ঠিক আছি, ভালো আছি। হ্যাঁ আচ্ছা গেলাম, তাও কিন্তু কথাটা মনে রাখছেন। এই দুই টাকার মানুষ আমার জ্ঞান দেয়। সালামু আলাইকুম মোবারক সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মুখে কি হয়েছে আপনার? সামান্য একটু চোট লাগছে। অ্যাক্সিডেন্ট হয়েছে না?
না ওরও খবর শুনলাম যে আপনার নাকি গরু লাথি মারছে। আই মিয়া, এসব ফালতু কথা কে বলছে তোমারে? হ্যাঁ এগুলো বলা লাগে না মোবারক সাহেব, এগুলো ছড়ায় যায়, আপনার মতো মানুষের এসব হইতেই থাকে। এসব উল্টো পাল্টা কথা একদম বলবা না কিন্তু। তোমার বাবা কিন্তু আমার দোকানে চাকর ছিল, সে সুদে আমার কাছ থেকে 2,00,000 টাকা ধার নিছিল। আমার আব্বা আপনার চাকর ছিল না, কর্মচারী ছিল, ব্যবসার জন্য 2,00,000 টাকা আপনার কাছ থেকে সুদ নিছিল। সেই সুদের পরিমাণ আপনি যেভাবে নিছেন, 2,00,000 টাকার বিনিময়ে আপনি 4,00,000 টাকা রিটার্ন নিছেন। তারপরেও আমার বাবার সাথে যে আচরণ আপনি করছেন, টাকা দিতে তো দেরি হয়েছে, আপনি দোকানের সামনে আমার বাবার কি অপমানটাই না করছিলেন? কিন্তু ওই সময় কিচ্ছু বলতে পারিনি, কারণ ওই সময় যে আপনার কাছে ঋণী ছিলাম। তোমার বাবার সাথে আমি যে কাজটি করছি একদম ঠিক কাজটি করছি। এই যে আপনি মানুষের সাথে এরকম পশুর মতো আচরণ করেন, এটা কোনো মানুষ মানুষের সাথে করে না। হ্যাঁ আপনার কাছ থেকে একটা মানুষ ব্যবসার জন্য টাকা নিছে, তার একটু সময় দেন, তার সাথে মানুষের মতো আচরণ করেন, টাকা তো আপনারা দিবেই। কিন্তু আপনি যেভাবে মানুষের সাথে আচরণ করেন, শুধু আমার বাবা না, এলাকার প্রত্যেকটা গরিব মানুষের সাথে আপনি এরকম আচরণ করছেন। এই যে আপনি মানুষের সাথে পশুর মতো আচরণ করেন না, এই জন্য একটা পশু দিয়ে আল্লাহ আপনারা শিক্ষা দিছে। এই যে কুরবানির গরু কিনতে যে লাঠিটা খাইছেন, এটা শুধু শুধু খান নাই, একটা অবুজ প্রাণীও আপনার আসল রূপ জানে, সময় থাকতে ভালো হয়ে যান, মানুষের অনেক কষ্ট দিছে, এবার বয়স হয়েছে ভালো মানুষ হয়ে যান, আপনার মৃত্যুর সময় আপনার কাছের মানুষ আপনার কাছে আসবে। ও এখন 2-4 টাকা হয়েছে বলে চ্যাটাং চ্যাটাং কথা, তাই না? হ্যাঁ মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটাও তো শিখনি, ব্যাধব ছেলে কোথাকার। কিছু মানুষের সব জীবনও ভালো হবে। এতদিন সংসারটা চালাইছি, ছোট কাল থেকে বড় করছি, আজকে তুই বড় চাকরি পাইছিস, তাই না? আরাম করো, রেস্ট করো, তুমি অনেক খাটছো, তুমি তোমার সারা জীবনটা শুধুমাত্র আমার জন্য শেষ করে দিয়েছো আব্বা, এখন এই বয়সে একটু আরাম করো, আমারে খাটতে দাও। বাবা তুই তো খাটবি, তুই বড় হবি না, তুই বিয়ে শাদি আছে, নাতিপুতি আসবে, তুই তো পরিশ্রম করা লাগবি, আমার তো বাদ দিলে কোশ নেই, বাদ দিলে আমার না শরীর খারাপ হবে। হ্যাঁ যাই বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমার একটা কথা রাখো বাবা। কি কথা বাবা? বাবা তুমি হোটেলের ব্যবসা করবা করো, আমার কোনো না নাই। আচ্ছা কিন্তু বাবা আমি চাই তোমার এই হোটেলটারে আরো উন্নত করে দিতে, আরো বড় করে দিতে, এসি লাগাই দিতে, যেন আমার বাবাটা খুব আরামের সাথে ঠান্ডা বাতাসে বসে ব্যবসা করতে পারে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার সাওয়ালের কথাটা কবুল করে নেও আল্লাহ, আমিন। ঠিক আছে বাবা, তোর এই কথাটা আমি রাখলাম বাবা। এই যে তুমি এখানে মহানন্দিত আছো, ওদিকে যে তোমার মেয়ে ফকিরের বাচ্চা হাত ধরে পালিয়ে বিয়ে করছে সে খবর জানো তুমি? হ্যাঁ আমার মান সম্মান ইজ্জত তো সব ধুলোয় মিশে গেল, এখন তো রাস্তায় বেরোলে আমাকে দেখে সবাই সিসি করবে। তোমার এতবার করে বললাম তুমি মেয়েকে চোখে চোখে রাখো, তুমি মেয়েকে প্রয়োজন হলে তুমি ঘরের ভিতরে তালা বন্ধ করে রাখো, তুমি তো আমার কথা শুনছো? তুমি মেয়েকে তুমি দেখে রাখতে পারো নি, তুমি ব্যর্থ একজন মা। এই তোমার মেয়ে বলতেছো কেন? মেয়েকে শুধু আমার, তোমার না? তোমার মেয়ে তো পাহারা দিয়ে রাখছি, আমি তো পারলাম না, আমার কি দায়িত্ব একার? তুমি কোনোদিন খেয়াল করছো মেয়ের দিকে? হ্যাঁ তোমার এতবার করে কইলাম তুমি মেয়ের দিকে খেয়াল রাখো, চোখে চোখে রাখো মেয়েকে, তুমি খেয়াল রাখছো? তুমি যদি খেয়াল রাখতা তাহলে মেয়ের এত বড় সাহস ছিল মেয়ে পালাই যাবে? বিশ্বাস করো আমার কতটা খারাপ লাগছে, আমি তো ওর মা, তুমি যে কথাগুলো আমাকে শোনাচ্ছ আমার তো কষ্ট হচ্ছে, আত্মীয় স্বজনের কাছে আমি কেমনে মুখ দেখাবো, কেমন করে মুখ দেখাবো? দয়া মায়া কিচ্ছু না, এতদিন লালন পালন করলাম, ভালোবাসা দিলাম, আমাদেরকে ছেড়ে চলে গেল। আমার আশিরাই খারাপ, আমার সাথে যে কি হইতেছে সেটা তো আমি বুঝতেছি। তুমি কি জানবা, হাটে গেলাম গরু কিনতে, গরু লাথে দিল, আমার চেয়ারা কি অবস্থা করলো, কোনো রকম জানে বাইচ্ছে আসছি, নয় তো আজকে আমি গরুটা কিনে আনতাম, মহল্লায় এলাম সবাই আমার সুৎকর বলে গালি দিল, ওই কুলাঙ্গারের বাচ্চা অপমান করলো, আর সেই পোলার হাত ধরে তোমার মাইয়া ভাইকে বিয়ে করলো, আমি যে কিসের শাস্তি পাইতেছি আমি বুঝতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না।
তুমি এখন শান্ত হও, তুমি একটা বড় একটা ব্যথা ভাই আসছে, গরু তোমাকে লাভ দিয়েছে, বসো। শোনো শোনো, পালায় গেছে, এখন তো মাথা গরম করে লাভ নাই, তুমি এমনি ব্যথা ভাই আসছো, এখন তুমি একটু চুপ করে বসো, তো মাথা ঠান্ডা করো, পরে ওটি নিয়ে ভাবা যাবে। জমি জমা বেসে হোটেলটা বড় করলাম, তোর একটা চাকরি হলো ভালো, আলহামদুলিল্লাহ। চাকরি পাতি না পাতি তুই এমন একটা কাম করলো বাপ, আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেল। তুই এমন একজনের মেয়েরে বিয়ে করলি, লোকটা তো ভালো না, গেল স্বভাব ভালো না, চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, তুই একটা সুৎখুরের মেয়েরে বিয়ে করলি। আবার মেয়েটা আমার ভালোবাসে, আমি যদি ওর বিয়ে না করতাম ও আত্মহত্যা করত, আমি করে বিয়ে না করে পারি। আর বাবা, ওর তো কোনো দোষ নেই, সুদ তোর বাপ খায়, ও তো আর সুদ খায় না বাবা। এখন আমি কি করতাম বাবা, তুমিই বলো। হবি ঠিক আছে, কিন্তু এই খবরটা যখন তোর কানে যাবি, সে কি আমার আশ্রয় রাখবি গো? আমার হোটেল মোটর সব ভেঙে দেবে নি, আমার এলাকা ছাড়াও করে বেপারে গো। তো এটা কীরম হয়ে গেল না একখান? কেন বাবা, ওই আমাকে হোটেল হাত দিব কেন? আমরা ওর সুদের টাকা পরিশোধ করে দিছি না? তা তো দিছি, শোধ করা হয়েছে, লোকটা তো ভালো না। তার একমাত্র মেয়েরে তুই উঠায় বিয়ে করছিস, সে কি মানবি নি গো? আমার ভালো লাগতেছে না গো। দেখো বাবা, এত ভয় করে না জীবনে চলা যায় না বাবা। আমাদের কত বাজে সময় ছিল, ওই সময় থেকে আল্লাহ আমাদের উদ্ধার করছে না বাবা। এই যে সুদের টাকা আমরা শোধ করছি না বাবা। বাবা, আল্লাহ যদি আমাদের ওরকম বাজে সময় থেকে উদ্ধার করে থাকতে পারে, তাহলে এই সময় থেকেও ওই উপর আল্লাহ আমাদের উদ্ধার করবে বাবা। বাবা, মেয়েটা ওর ঘর ছেড়ে আমার কাছে চলে আসছে, ওটা তোর ফিরিয়ে দিতে পারি না বাবা। তাই বাবা, তোমার কাছে তোমার আশীর্বাদ চাই বাবা। বাবা, শুনছিলাম মা বাবার দোয়া নাকি আল্লাহর কাছে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায় বাবা। বাবা, তুমি দোয়া করে দাও বাবা, তুমি দোয়া করলে দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে বাবা। বাপ মার দোয়া সবসময় সন্তানের প্রতি থাকে রে বাবা। আমি দোয়া করি, আমি আশীর্বাদ করি, তোরা সুখী হ, তোরা উন্নতি কর, তোরা ভালো থাক। তোরা ভালো থাকলি আমরা ভালো থাকব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোদের মঙ্গল করুক। তুমি দোয়া করে দিছো না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে বাবা। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা বাবু। আমার না মনটা খুব খারাপ লাগতেছে বাবা, আমার কথা খুব মনে পড়তেছে। চল না, কাকে তো কুরবানি, বাবা মাকে দেখে আসি। দেখো তোমার তোমার বাবার যে আচরণ, আমার সাহস না তোমার বাবার বাসায় যাওয়ার। সে দেখা যাবে যে আমাকে দেখে উল্টাপাল্টা গালাগালি শুরু করবে, আমি সেই গালাগালি নিতে পারবো। জুমা মা, তুমি আসছো, তুমি চলো আমার সাথে, তোমার বাবারে বুঝে আসি না, চলো তোমাদেরকে দেখতে শিখেছি তোমার শ্বশুর। মা আপনি তোরা সবার মাফ করে দে মা। আল্লাহ, আল্লাহর বিচার আমি পৃথিবীতে পেয়ে যাচ্ছি, আমি অন্যায় করছি, আমি
আমি আর সুস্থ জীবনে ফিরে যেতে পারবো না। কাল কুরবানি, আর আমি আজ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছি, নামাজ তো পড়তে যেতে পারবো না। আমি দিনকে দিন আপনার সাথে অনেক অবিচার অত্যাচার করছি, অকারণে আপনি আমাকে মাফ করে দেন, অনেক খারাপ ব্যবহার করছি, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আপনি 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 থামেন, আপনি চুপ করেন, বুঝছেন? কথা হয়েছে কি, নিজের ভুল নিজে বুঝতে পারছেন না, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। নিজের ভুল যদি বুঝতে পারেন আর কোনো পাপ থাকে না। আপনি এখন নিষ্পাপ শিশুর মতো, আল্লাহর কাছে খাস দিলে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। আমি কোনো কিছু মনে করি না বিয়ের সব। এখন আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে ঘরের সম্পর্ক, বিয়েই বিয়ে সম্পর্ক। হ্যাঁ, আপনি রেস্ট নেন, আল্লাহ তালা আপনাকে সুস্থ করে তুলবেন, বুঝছেন? কোনো চিন্তা করেন না, আপনি হ্যাঁ। আমার তো শরীরের অবস্থা আমি জানি, আমি আর কখনোই ভালো হব না, আমি নি আমি দিলে দিলে শেষ হয়ে যাবো, আমি জানি। মসজিদের ইমাম সাহেব, তার গায়ে আমি হাত তুলছি। বিয়ে সাহেব, হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি আবার একটা অনুরোধ রাখবেন। হ্যাঁ বলেন বিয়ে সাহেব। ওই মসজিদের ইমাম সাহেবকে হ্যাঁ আমার বাসায় দিন নিয়ে আসতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, কারণ আমি ওনার দু পা ধরে মাপ চেতে চাই। আমি ওই ইমাম সাহেবের পা ধরে মাপ চাবো। আমি মনে করছিলাম আমি অনেক শক্তিশালী ক্ষমতাবান, কিন্তু আল্লাহ আমার এই ক্ষমতা শক্তি মুহূর্তের মধ্যেই সব তছনছ করে দিচ্ছে। বেশ, আপনি কান্নাকাটি করেন না তো, আমি ইমাম সাহেবকে নিয়ে আসবো না, নিয়ে আসার পরে ইমাম সাহেব আপনার মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনার বিপদে আপদে আমি সবসময় আছি বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। জি আব্বাজান, আপনি আর কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা আছি আপনার সাথে। জামাই বাবাজি, বাবাজি আমাকে মাফ করে দিও। কি বলেন আপনি, আপনি আমার মুরব্বী, আমি আপনাকে মাফ করতে পারি না, প্লিজ আপনি এভাবে বলবেন না বাবা। আমার মেয়ে অনেক সহজ সরল, আমার মেয়েকে তুমি দেখে রেখো। বেশ, আপনি কোনো চিন্তা করেন না, আমরা সবাই আছি, আপনিও সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা।